গুড মর্নিং, দিস ইজ সূর্য, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো গাইস, আমাদের এই রাস্তাটা হচ্ছে লাকসাম টু মুজাফরগঞ্জ যায়, অ্যান্ড এটার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। মাঝামাঝি অবস্থাটা সেটা হচ্ছে আমাদের বাড়ি, অ্যান্ড এখানে প্রচুর আমি তুমি আছো না শরীফে যা বলবি তাই করবো আমি। তারপর দিস ইজ আওয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড দিস ইজ কলা ভবন। কি করছ দেখো, কি সুন্দর হাতের কারুকার্য, দারুণ দারুণ সুন্দর সুন্দর লেখা, কত কবিতা। হ্যাঁ সূর্যা, কি অবস্থা? প্রাতিষ্ঠানিক যে সমস্ত অনুষ্ঠানগুলো বলেন, এমনকি যারা স্টুডেন্ট আমরা যে সমস্ত ক্যাম্পিং গুলো করে থাকি সেটা পুরস্কার বলেন, সবকিছু আমরা এই অডিটোরিয়াম রুমে থাকি। পুকুর মতো আর কি, যেটাতে হচ্ছে ময়লা জলা সবকিছু খেলা হতো। তো এখন এখানে একটা মাঠ তৈরি হয়েছে আমাদের খেলার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাংস্কৃতিক খেলা বলেন, তারপর আমাদের ফুটবল বলেন, যে ক্রিয়া সাংস্কৃতিক যত সমস্ত খেলা রয়েছে সেগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা ওইটা কি, ওইটা কি বেশিদিন হয়নি, খুবই অল্প সময়ের মধ্যে এটা ওইটি কমপ্লিট করা হয়েছে। অলরাইট, তো সুন্দর। তবে আরো একটি জায়গা দেখতে পাচ্ছি, এরিয়াটি অনেক বড়। ঠিক আছে, তুমি দেখো মোটামুটি অনেক বড় একটি এরিয়া, এই জায়গাটি যদি কমপ্লিট করে বিশাল একটা মাঠ হয়ে যায়। ঠিক আছে, আমাদের যদি কুমিল্লা স্টেডিয়াম মাঠে রয়েছে, সেখান থেকে কিন্তু এখানে মোটামুটি একটু কম না, কম না। আচ্ছা ওইটা কি, ওইটা কি, এটা কি এত সুন্দর বিল্ডিংটা? ঠিক পরীক্ষা ভবন, এটা যারা পরীক্ষা দিয়ে থাকে, নতুন নতুন যে আমাদের অ্যাডমিশন টেস্ট বলেন বা আমাদের পরীক্ষা ভবনটা, যেটা বুঝতে পারছেন ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা ভবন, মানে এটা চিটাগং দিয়ে, চিটাগং ডিভিশন দিয়ে ভালো একটি কলেজ এবং কি উন্নত সেরা একটি কলেজ। কলেজের মধ্যে পরীক্ষা ভবনটি সম্পূর্ণ আলাদা করা হচ্ছে, প্রচুর হিউজ পরিমাণ ছাত্রছাত্রী থাকার কারণে এই সমস্ত পরীক্ষা ভবনটি আমাদের আলাদা করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অর্থনীতি ভবনটি, এটি হচ্ছে যে ক্যামেরা ধরে আছেন তারই ভবন। হ্যাঁ, সে এখানে যত প্রোগ্রাম হয় আচ্ছা সবগুলো এখানে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাজেশ্বরীটার সামনে এসে সাবধানে যাইস, টাটা।
আধা ঘন্টার উপরে লাগবে আরো যে লম্বা সিরিয়াল ওটার মধ্যে এত সিরিয়াল বিদ্যুৎটি এখানে শেষ করতে চাই আর এই জার্নিতে যেন বিদ্যুৎটা শেষ হয়ে যায় দোয়া করবেন। আমি অলরেডি গাড়িতে উঠেছি আগের উদ্দেশ্যে রওনা হয়েছি আর সবাই দোয়া করবেন সামনে যেন পরীক্ষাটা ভালো হয়। বড় কথা আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।